আচ্ছা, আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, নতুন একটা গল্প শুনবো। আমরা সবাই চিনি, আমাদের পরিচিত কার্টুন যারা দেখে তারা কিন্তু সবাই জানে, টম এবং জেরি। তা টম মানে কি তোমরা জানো? টম মানে কি? বিড়াল। আর জেরি মানে ইঁদুর। তাহলে টম এবং জেরি এদের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো নেই। এই টম কি করে? সারাক্ষণ জেরিকে তারা করে। ঠিক আছে, তাহলে আমরা একটা এদিকে তাকাও, এখানে আমরা একটা বিড়ালের ছবি আঁকছি। আর ইঁদুর কোথায় থাকে? ঘরতে থাকে না? তাহলে আমরা কিছু গর্ত বানাই, দেখো ভালো করে লক্ষ্য করো। মনে করো এই প্রত্যেকটা হচ্ছে ইঁদুরের গর্ত, বুঝতে পারছো? এখন আমাদের গল্পটা হচ্ছে, একটা গ্রাম ছিল, ওই গ্রামের নাম হচ্ছে অচিনপুর। কি নাম? ওই অচিনপুর গ্রামে টম থাকতো এবং জেরি থাকতো। এই যে এটা হলো আমাদের সেই টম, আর জেরি হচ্ছে ইঁদুর। এই ইঁদুর কি করতো জানো? এই যে এখানে অনেকগুলি গর্ত দেখতে পাচ্ছিস না, এই ইঁদুর কি করতো? প্রথম ঘরে থাকতো না, এই ঘরে থাকতো। আবার সে কি করতো? এরকম একটা একটা করে ঘর বাদ দিয়ে দিয়ে থাকতো, ধরতে পারে না, এইভাবে থাকে। আচ্ছা, এখন টম যদি ইঁদুরকে ধরতে চায়, প্রথম ঘরের মধ্যে গেলে কি ধরতে পারবো? তার পক্ষে সম্ভব? কারণ এখানে তো ইঁদুরই নেই। আবার টমের একটা ই ছিল, এই টম তিন ঘর পর পর লাভ দিত, বিড়াল লাভ দেয় না ইঁদুর ধরতে গেলে। তাহলে টম কি করতো? তিন ঘর পর পর লাভ দিত। এই বিড়াল প্রথম লাভটা কোথায় দিব? এই ঘরে। এই ঘরে কি ইঁদুর আছে? আবার এখান থেকে সে লাভ দিল। এই ঘরে আছে ইঁদুর? ধরতে পারছে? আচ্ছা, এই ঘর থেকে সে ইঁদুর একটা ধরতে পারলো। এরপর আবার সে লাভ দিল এখান থেকে। এবার ধরতে পারছে? আচ্ছা, আবার সে লাভ দিল, পারছে? পারছে। এদিকে ভালো করে দেখো তোমরা। এরপর আবার সে লাভ দিল এটাতে। এখানে কি ইঁদুর আছে? এটা দেখো। আচ্ছা, তাহলে আমরা দেখি, এই বিড়ালটা লাভ দিল, এখানে গেল, ইঁদুর নাই। এখান থেকে লাভ দিয়ে এই ঘরে গেল, ধরতে পারছে ইঁদুর? এখান থেকে লাভ দিয়ে এবার আসছে, ইঁদুর আছে? এখান থেকে লাভ দিয়ে এখানে আসছে, ইঁদুর আছে? এখান থেকে লাভ দিয়ে এখানে আসছে, ইঁদুর আছে? নাই। তাহলে বিড়ালটা কয়বার ইঁদুর ধরতে পারছে? দুইবার। কয়বার? দুইবার। আচ্ছা, সে সবচেয়ে কম লাভ দিয়া কোন জায়গাটা সে ইঁদুর পাইছে? চার ওই জেলা। কোনটা বলো? দুই নম্বরটা। এটা না? তাহলে দেখা গেলো আমরা বিড়াল লাভ দিলে একটা, দুইটা। দ্বিতীয় লাভ দেওয়ার পরে সে কি করলো? ইঁদুরটাকে ধরতে পারছে, বুঝতে পারছ? তাহলে এর মাধ্যমে আমরা কি শিখলাম? এর মাধ্যমে আমরা শিখলাম, কি শিখলাম জানো? এটা হলো লসাগু। লসাগু মানে কি? গভীষ্ঠ সাধারণ গণিত। মানে গভীষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। তাহলে এইটা সবচেয়ে কম জায়গায় যাওয়ার পর সেই দুটা পাইছে না? আবার এটাই এইখানেও কিন্তু পাইছে, কিন্তু এটা কিন্তু বড় হয়ে গেছে, বুঝতে পারছ? হ্যাঁ, তাই এভাবে আমরা যদি এই জিনিসগুলি মনে রাখি, তাহলে দেখবা যে আমাদের লসাগু করতে আর কোনো সমস্যা নেই, বুঝতে পারছো সবাই?